বাঙালি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে খেতে ভালোবাসে না। খাদ্যরসিক মানুষ কবজি ডুবিয়ে খেতে বেশ পছন্দ করে, তাই খাদ্যরসিক মানুষদের কথা চিন্তা করি প্রতি বছরের মতো এবারও খাদ্য মেলার আয়োজন করলো জলপাইগুড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এবার এই খাদ্য মেলা অষ্টম বর্ষে পদার্পণ করলো। খাদ্য মেলা মানে শুধু খাবার নয়, এটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের অন্যতম একটি দিকও। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 21 ডিসেম্বর থেকে তরুণ দলের মাঠে শুরু হওয়া খাদ্য মেলার প্রাক মুহূর্তে 19 নম্বর ওয়ার্ডের কমিশনার লোপা মুদ্রা অধিকারীর পরিচালনায় হলুদ শাড়ি হলুদ বেলুন 25টি ঝাঁক সুসজ্জিত করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এলাকাবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হয়ে 25 ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। সঙ্গে থাকবে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই এই মেলা জল শহরে বেশ আলোড়ন সৃষ্টি করে। উদ্যোক্তাদের আশা এবারও তারা আগের চেয়ে বেশি মানুষের উপস্থিতি পাবে। স্বনির্ভর গোষ্ঠী আগামী 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর 2023 এই 5 দিন ব্যাপী খাদ্য মেলা অনুষ্ঠিত হতে চলেছে তরুণ দল ক্লাবের খেলার মাঠে। মেলা চলবে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে ক্রিকেট চাপ, পোলাও, ফিশ ফিঙ্গার, নানান খাদের পিঠেপুলি, পায়েস সহ অনেক রকম বাহারি খাবারের দোকান। আসুন এই শীতের নম্বর ওয়ার্ডে সেলফিল গ্রুপ দ্বারা পরিচালিত খাদ্য উৎসব অষ্টমতমে বর্ষে পড়ল এবং আমাদের যে খাদ্য উৎসবের সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সেখানে আমরা 25টি ঢাক নিয়েছি, সাথে চালন কুলো নিয়ে মহিলারা, প্রত্যেকটি সেলফিল গ্রুপের মহিলারা উপস্থিত ছিল এবং আরও নানা আমরা হলুদ বেলুন নিয়ে শোভাযাত্রাটা মেইন মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে হলুদ বেলুন। মেলায় ট্র্যাডিশনাল খাবার তো থাকছে, প্রতিবার তো মোটামুটি বলে দিই, এবার একটু সারপ্রাইজ থাক, সবাই আসুক এবং দেখুক, খাক, খেয়ে বুঝুক কী কী নতুন জিনিস খেলো। সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে থাকছে। আমরা ওয়ার্ডের কেন জলপাইগুড়ির অনেক বাচ্চা কাচ্চা, তারা হয়তো স্টেজ পায় না অনেক সময়, আমরা প্রত্যেকটি বাচ্চাকে অল্প হলেও সময় দিয়ে এখানে নাচ গান আবৃত্তি সবই করানো হচ্ছে। সূচনাটা শুরু হচ্ছে 21 তারিখ থেকে শুরু হচ্ছে, শেষ হবে 25 ডিসেম্বর।